নমস্কার, আমি শুভ্রা। স্বাগত জানাই আমার চ্যানেল ক্রিয়েটিভ থটস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ একটি রান্না নিয়ে হাজির হয়েছি। রান্নাটি হলো ছানা পটল। চলুন একবার দেখে নিই ছানা পটল বানাতে আমাদের কি কি লাগবে। পটলগুলোকে চেছে দু টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে ধনে গুঁড়ো, জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা চেরা, চিনি, তেজপাতা, গরম মশলা। আর নিয়েছি ঘরে বানানো 300 গ্রাম ছানা, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, গ্রাইন্ডারে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। প্রথমে পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই রান্নাটা আমি সর্ষে তেলে করব। এখন একটা একটা করে পটল আমি ভেজে নেব। পটলের দু পিঠ লাল করে ভেজে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে প্লেটে তুলে রাখব। এবার কড়াইয়ে একটা তেজপাতা ফোড়ন দিলাম। এবার দিয়ে দিলাম ছানা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। এবারে পরিমাণ মতো হলুদ দিই। এইবার এই মিশ্রণটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এক এক করে মশলা দেব। ধনে গুঁড়ো, জিরে বাটা, কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প চিনি। নিরামিষ তরকারিতে অল্প চিনি না দিলে টেস্ট আসে না। জল ফুটে গেছে, এখন এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব। এই রান্নাতে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারাও করবেন না। রান্না প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দেব গরম মশলা।
এটি একটি সুস্বাদু রান্না, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমার কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। এবার আমার রান্না কমপ্লিট। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।